কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন লোকসভা কংগ্রেসের দলনেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বিজেপি ভোট জেতার মতো জাতীয় কোনো মুখ বা ব্যক্তিত্ব নেই, তাই জোর করে নেতাজি রবীন্দ্রনাথ গান্ধীকে নিজেদের মতাদর্শে বিশ্বাসী ব্যক্তি বলে চালানোর চেষ্টা করছে বিজেপি। মমতা ব্যানার্জি নিজে ভয় পেয়েছে, মমতা ব্যানার্জি ধারণা যে ভবানীপুরে উনি হারতে পারেন, তাই তার আরেকটা কেন্দ্র দরকার নিজের জয় নিশ্চিত করার জন্য। কারণ ভবানীপুরে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বাঙালি অবাঙালি যে রাজনীতি করেছেন তার ফল ভবানীপুরে পড়তে পারে। তার ভবানীপুরে বিশাল অংশের মানুষ অবাঙালি, তাই তারা তাকে ভোট নাও দিতে পারে। এই আশঙ্কা থেকে, এই আতঙ্ক থেকে মমতা ব্যানার্জি আজ নন্দীগ্রামে রাতে চাইছে ভবানীপুরে পরাজিত হলে নন্দীগ্রামে জিতব। এই তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুটো পিঠ, তৃণমূল যা করেছে বিজেপি তাই করছে, বিজেপি যা করে তৃণমূল তাই করছে। অর্থাৎ তৃণমূল বিজেপি মানে বাংলার অশান্তি, তৃণমূল বিজেপি মানে বাংলায় রাজনীতির হিংসা, তৃণমূল বিজেপি মানে বাংলার সমাজের বিভাজন। অর্থাৎ তৃণমূল বিভাজনকে তৃণমূল এবং বিজেপিকে করতে হবে বর্জন। তৃণমূল বিজেপি যদি বর্জন না করে বাংলার মানুষ, তাহলে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন দেখতে হবে, বাংলায় অশান্তির আগুন আমাদের দেখতে হবে। তাই বাংলার মানুষের এখনো সময় আছে যে সকাল দেখলে যেমন বোঝা যায় গোটা দিন যাবে, আজকের বিজেপি তৃণমূলের রাজনৈতিক যে খেউর ভিত্তি, রাজনৈতিক যে কর্মসূচি, তা দেখলে বোঝা যায় আগামী দিনে বাংলার পরিস্থিতি কী হতে চলেছে।